মসজিদটা ভাঙা হবে আলটিমেটলি আজকে ভাঙা হোক নামাজ ঘর সব সময় যে কোনো সময় করা যাবে ভেঙে চুরে এভাবে কুলমার করে দিয়ে সবকিছু আমাদেরকে এটা প্রমাণ করা হচ্ছে যে এখানে নামাজের কোনো ব্যবস্থা আমাদেরকে দেয়া হবে না মানে ধর্মে আঘাত হানা হয়েছে স্থানে যে তালা লাগিয়ে দিয়েছে নামাজ পড়তে দিল না নামাজ পড়তে বাধা দেওয়া হলো আমরা সেই ভিডিও বিস্তারিত দেখব তার আগে আমরা কিছু মাশরাফিকে নিয়ে কিছু অজানা তথ্য আমরা জেনে আসি তো চলুন আমরা সেই ভিডিও বিস্তারিত দেখে আসি মাশরাফি বিন মুর্তজা নিজেই লিখলো তার লেখার মধ্যে যে দুইবার আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে একবার হলো মামুনুল হক সাহেবের মাহফিলটা কেন্দ্র করে যে মাহফিলের পারমিশন দেওয়ার দায়িত্ব হলো ডিসি ডিসি অফিস থেকে পারমিশন দেওয়া হবে আর নিরাপত্তা দেওয়ার দায়িত্ব হলো থানার থানা এটা নিরাপত্তা নিশ্চিত করবে এটা এমপির কোনো কাজ না এখানে জনপ্রতিনিধির কোনো দায়িত্ব জড়িত না এটা একদিকে জেলা প্রশাসন আর একদিকে হলো থানা এই দুই দল দেখবে তো তার লেখার মূল বক্তব্য ছিল এটা এখনো তার ফেসবুক পোস্টে পাবেন মূল বক্তব্য ছিল এটা যে সেই সময়ে প্রথম দিকে তারা ডিসি অফিস থেকে অনুমতি নেয়নি শেষ সময় অনুমতি নিতে গিয়েছে তখন অনুমতি পায়নি যখন মামুনুল হক সাহেব জেলায় ঢুকতে যাবেন পুলিশের পক্ষ থেকে অনুমোদন পত্র আছে কিনা চেক দেওয়া হলো অনুমোদন পত্র সেই কর্তৃপক্ষ দেখাতে পারেন নাই তো থানা বলেছে যেহেতু জেলা প্রশাসন থেকে অনুমোদন দেয় নাই সুতরাং এই মাহফিল হবে না কিন্তু মাশরাফি বিন মুর্তজার ভাষ্য হলো পুরো দায়টা আমার কাছে চাপানো হলো যে মাশরাফি হলো ইসলাম বিরোধী সুতরাং সে হুজুরদের মাহফিলটা বন্ধ করতে চায় তো বললো একবার মুসলমানদের পক্ষ থেকে আমি কালার হয়ে গেলাম মুসলমানদের শত্রু হিসাবে আবার চিহ্নিত করা হলো এখন দ্বিতীয়বার এসে নির্বাচনের আগ দিয়ে আরেকবার আমারে কালার করা হলো যে এখানে এসে কিছু লোক তারা আমার বিরুদ্ধে শত্রুতা পোষণ করে এবং রাজনৈতিকভাবে আমারে দমন করার জন্য তারা হিন্দুদেরকে উস্কে দিল তারা বোঝাতে চাইলো যে মাশরাফি হিন্দুদের দুশ্মন হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করতে পারে না তো যার কারণে আমি মুসলমানদের কাছেও খারাপ হয়ে গেলাম হিন্দুদের কাছেও খারাপ তো তার শেষের বক্তব্য ছিল এটা লড়াই করতে হলে পেছন থেকে এভাবে খেলছো কেন আমার সাথে সামনে থেকে এসে খেল তো এখানে সে কি বলেছে এটা আমার দেখার বিষয় কোন খেলোয়াড় কি আলোচনা করলো এটা আমার আলোচ্য বিষয় না কিন্তু যেই বাস্তবতাটা আমি এখানে হাইলাইট করতে চাচ্ছি সেটা হলো যে হিন্দুরা কতটুকু ধর্মীয় বিদ্বেষের শিকার আর কতটুকু রাজনৈতিক প্রতিহিংসার শিকার কোন জনপ্রতিনিধিকে চাপে ফেলার জন্য কখনো একবার তারে মুসলমানের বিরুদ্ধে দাঁড় করানো হয় কখনো হিন্দুর বিরুদ্ধে দাঁড় করানো হয় এটার একটা সাক্ষী তো তার লেখাই বাস্তবতা কি দেখার বিষয় না কিন্তু তার লেখা থেকে তো এই হাকিকতটাই সামনে আসছে অন্যথায় যদি মুসলমানরা এর বিরুদ্ধে থাকে যদি হুজুররাই এর বিরুদ্ধে উস্কানি দিয়ে থাকে কারণ প্রতিটা ইস্যু আসলে অবাক করা ব্যাপার হলো সবচাইতে বেশি টার্গেট করা হয় ওয়াজ মাহফিলে আপনি দেখেন যতবার এই দেশে হিন্দুদের ঘরবাড়িতে হামলা হয় যারাই করুক না কেন কিছু তো করে আর কিছু তো বানায় বানায় বলে ওই প্রিয়া সাহা ট্রাম্পের কাছে গিয়ে যে বিচারগুলো দিয়েছিল এগুলোর বাস্তবতা তো মিডিয়া স্পষ্ট করে দিয়েছে তার বাড়ি নাকি মুসলমানরা পুড়িয়েছে অথচ তার এলাকার হিন্দুরাই সাক্ষ্য দিয়েছে তার বাড়ি কোনো মুসলমান পোড়ায় নাই নিজেরা পুড়িয়েছে একটা নাটক সাজানোর জন্য আমেরিকার ভিসা পাওয়ার জন্য বিদেশের গ্রিন কার্ড পাওয়ার জন্য আর নিজের বস্তা ভরা আর ধান্দা করার জন্য তো কিছু তো বাস্তবে ঘটে কিছু নিজেরা বানায় কিন্তু যে বিষয়টা আমি এখানে তুলে ধরতে চাচ্ছি এই যে ওয়াজ মাহফিলটা প্রতিবার টার্গেট করা হয় তাহলে আসল উদ্দেশ্যটা কি আসল এজেন্ডা কি ওয়াজ মাহফিলটা কেন চ্যালেঞ্জ করা হচ্ছে ওই কোন ওয়াজে তো কোন হুজুর আমার জানা মতে কোন হুজুর কখনোই হিন্দুদের বিরুদ্ধে উস্কানি দেয় নাই আর এই দেশে আর হিন্দু কয়টা এই দেশের হুজুররা ওয়াজ মাহফিলে ভারতের সেই 30 কোটি মুসলমানের জন্য দরদ উপস্থাপন করে এটা নিয়ে বারবার বিপদে পড়েছে এর নজির আছে কিন্তু তাই বলে কোন হুজুর আমার জানা মতে এমন বলে নাই যে ভারতের মুসলমানরা মজলুম হয় সুতরাং এ কারণে বাংলাদেশের হিন্দুদের উপরও তোমরা জুলুম করো ইসলাম তো এটা বলে নাই যে এক জায়গায় যদি এক মুসলমান মজলুম হয় তাহলে এর বিনিময়ে তুমি সব হিন্দুরে ধরে মেরে ফেলো একটা পিঁপড়া তোমার কামড় দিয়েছে দুনিয়া থেকে পিঁপড়ার বংশরই তুমি নির্বংশ করে দাও একটা মশা তোমার কামড় দিয়েছে মশার অস্তিত্বরই পৃথিবী থেকে বিলীন করে দাও এরকম কোন শিক্ষা আছে নাকি হ্যাঁ এখন বলবে ওই যে ওয়াজ মাহফিলে জিহাদের কথা বলে আর হিন্দুদের ঘর পোড়া এটাই তো জিহাদ এই কারণে তো মুসলমানরা মিসগাইড হচ্ছে আরে জিহাদ কারে বলে আপনি বোঝেন খুলেন না কোরআন ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ শুধু কাফের মারারে জিহাদ বলে না ভাই
তাহলে যেদিন মক্কা বিজয় হয়েছিল অষ্টম হিজরিতে আল্লাহর নবীর হাতে, সেই সময় মক্কার সবগুলো কাফের যেগুলো দুদিন আগে তারে মেরেছিল, তার সাহাবীদেরকে শহীদ করেছিল, ঘর ছাড়া করেছিল, সব সম্পত্তি ক্রোধ করে নিয়ে গিয়েছিল, সব তার অধীনে ছিল, খালি যদি খালি একটা আদেশ দিতেন যে আজকে মক্কার অলিগলি তোমরা একেবারে রক্তের বন্যা বইয়ে দাও, সেদিন সেই রক্তপাতকে ঠেকানোর মতো কোনো শক্তি দুনিয়া ছিল না। কিন্তু কয়টা কাফেররে মেরেছিল বলেন না? কাফেরদের লিডার যে ছিল আবু সুফিয়ান, সে আবু সুফিয়ানরেও মেরেছে। উপরন্তু রাসুল বললেন, তখনও তো আবু সুফিয়ান ইসলাম গ্রহণ করে নাই, রাসুল বললেন যে নিজের ঘরের দরজা লাগাইয়া ঘরে থাকবা নিরাপদ, যে বাইতুল্লায় ঢুকবা নিরাপদ, যে আবু সুফিয়ানের ঘরে আশ্রয় নিবা সেও নিরাপদ। এমনকি রাসুল সব কাফেররে সামনে জমা করলেন, করে বললেন যে দেখো আমি তোমাদেরকে সেই কথাই বলবো যেটা নবী ইউসুফ তার ভাইদেরকে বলেছে। সেটা কি? তোমাদের উপর আমার কোনো অভিযোগ নাই, তোমরা মুক্ত স্বাধীন। ক্ষমা করায় কখন? ক্ষমা করে যখন ক্ষমতা আছে, তখন ক্ষমা করার মধ্যে না উদারতার মাহাত্ম্য। যখন ক্ষমতাই নাই তখন এটারে ক্ষমা করা বলে না, এটারে তো অপারগতা বলে। তো যেই সময় তার ক্ষমতা ছিল চাইলেই তিন করতে পারতেন এবং সবাইরা যদি মেরে ফেলতেন দুনিয়ার কেউ তারে কিছু বলতে পারতো না। মাসআলাগতভাবে ওটা অবৈধ ছিল না, কারণ ইতিপূর্বে তারাই তো তার এবং তার সাহাবিদের রক্ত ঝরিয়েছে। তো ইসলামে তো হত্যার বদলে হত্যা, রক্তের বদলে রক্ত, কিসাসের কথা তো ইসলামে আছেই, প্রতিশোধের কথা তো ইসলামে আছেই, চাইলে নিতে পারতেন কিন্তু নিয়েছেন। ফলাফল ঘরে ঘরে মানুষ কালেমা গ্রহণ করে, ইসলাম গ্রহণ করে, আল্লাহর নবীর খাদেম হিসাবে নিজেদেরকে পরিচয় দিতে শুরু করেছে। দর্শক শ্রোতা, আপনারা শুনলেন হুজুরের মুখ থেকে যে মাশরাফি কিভাবে চক্রান্ত করে তাকে একটি মহল ফাঁসানো হচ্ছে। তো দর্শক, এই ভিডিওটি দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন। তো দর্শক, এখন আমরা দেখে আসি আরেকটি ভিডিও, যে মা নামাজ পড়তে কিভাবে বাধা দিল সেই ভিডিও আমরা বিস্তারিত দেখে আসি। আমরা গতকালকে নামাজের ব্যবস্থা করেছি, পার্টিশন দিয়েছি যাতে নামাজ থেকে আমাদের নামাজের স্থানটা আলাদা করে দিয়েছি। তারপর আমরা যখন নামাজ পড়েছি, নামাজ পড়ে আমরা এখান থেকে চলে যাই, আমরা মাগরিবের সময় এসে আবার স্থানটা পরিদর্শন করি, সব কিছু ঠিকঠাক ছিল। কিন্তু আজকে হচ্ছে আমরা 12টার দিকে দেখি যে এখানে কিছু ঠিকঠাক নেই, সব কিছু লুটপাট করে নিয়ে যাওয়া হয়েছে, আমাদের পার্টিশন ভেঙে দিয়েছে। আবার হচ্ছে মেন গেটে, যেটা ছেলেদের গেট আর মেয়েদের গেট, যে গেট মেন গেট ছিল সেখানে তালা দেওয়া ছিল। তো এটা কারা বা কে হচ্ছে এখানে তালা দিয়েছে আমরা সেটার জন্য সিসিটিভি ফুটেজ চাই। কিন্তু হচ্ছে প্রশাসন আমাদেরকে সিসিটিভি ফুটেজ দিতে ব্যর্থ হয়, তারা বলে যে কালকের জন্য এটা বন্ধ ছিল। কিন্তু হচ্ছে আমরা যখন তালা ভাঙতে উদ্যত হই তখন হচ্ছে প্রশাসন এসে তালাটা খুলে দেয়। তো প্রশাসনের কাছে যেহেতু চাবি ছিল, তালাটা প্রশাসনেরই তালা দেওয়া ছিল, তাহলে আমরা এটা ধরেই নিতে পারি যে প্রশাসনই কাজটা করেছে। কিন্তু প্রশাসনের হাত ধরেই অন্য কেউ এসে এই কাজটা করেছে। তো নামাজের যে নামাজ, আমরা মুসলমানদের যে নামাজের এসে যে ফরজ, আমরা হচ্ছে যে রমজানে বলছি, আমাদের অনেকগুলো ইফতার পার্টি ছিল, ইফতারের প্রোগ্রাম ছিল, এই কাজের জন্য হচ্ছে আমাদের এখানে আসতে হয়। মাগরিবের সময়টা অনেক বেশি সংক্ষিপ্ত হওয়ার কারণে সেন্ট্রাল মসজিদে নামাজ পড়াটা সম্ভব হচ্ছিল না, তাই আমাদের হচ্ছে খুব প্রয়োজন ছিল এখন নামাজের স্থানটা করার জন্য। আমরা আপাতত কয়েকদিনের জন্য এখানে নামাজের স্থানটা চেয়েছি এবং প্রশাসন আমাদেরকে বলেছে 10 দিনের মধ্যে নামাজের স্থানটা ঠিক করে দেওয়া হবে, কোথায় নামাজের স্থান হবে। এই 10 দিনের জন্য আমরা এখানে নামাজ পড়তে চেয়েছি, এই 10 দিন যেন এখানে নামাজ পড়ার স্বাধীনতা আমরা পাই। কিন্তু এভাবে ভেঙে চুড়ে এভাবে গুলমার করে দিয়ে সব কিছু আমাদেরকে এটাই প্রমাণ করা হচ্ছে যে এখানে নামাজের কোনো ব্যবস্থা আমাদেরকে দেওয়া হবে না, আমাদের ধর্মে আঘাত হানা হয়েছে এবং ধর্ম সহিষ্ণুতার কোনো ব্যাপারই এখানে নেই। তাহলে আমরা কীভাবে আমরা এই ক্যাম্পাসে থাকবো? আমাদের স্বাধীনতা কোথায়? ধর্মে এইভাবে অবমাননা কেন হবে এখানে? আমরা এখানে স্বাধীনভাবে নামাজ পড়তে চাই, আমরা অন্য কিছু না, নামাজ পড়তে চাই। এটা ছেলেরা যদি এখানে নামাজ পড়তে পারে, 5-4 অক্ত নামাজ এখানে ছেলেরা পড়ছে, তাহলে কেন মেয়েরা নামাজ পড়তে পারবে না? এখানে কেন জেন্ডার ডিসক্রিমিনেশন হবে? কেন বারবার জেন্ডার ডিসক্রিমিনেশন হচ্ছে? বাংলাদেশে কি জেন্ডার ডিসক্রিমিনেশন হবে? কেন এখানে জেন্ডার ডিসক্রিমিনেশন হবে? যদি ছেলেরা এতদিন থেকে নামাজ পড়ে সেটা নিয়ে কারো কোনো সমস্যা না থাকে, তাহলে আমরা মেয়েরা এখন নামাজ পড়তে গেলে কেন সমস্যা হবে, কেন সমস্যা তৈরি হবে? এখানে কোনো বিরোধের কোনো প্রশ্নই আসে না। এখানে ছেলেরা অনেক দিন যাবৎ ধরে নামাজ পড়ছে, আমরা মেয়েরা আমাদের নামাজ পড়তে চাচ্ছি, আমরা শান্তিপূর্ণ একটা স্মারকলিপি দিয়েছি বিসি স্যারের কাছে। তো দর্শক, আপনারা দেখলেন যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে তাদেরকে নামাজ পড়তে দেওয়া হলো না, তাদের নামাজের স্থানে তালা ঝুলিয়ে দিল। তো এই সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন। তো কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি, বেরোকে শেষ করে ভিডিও শেষ করার আগে আপনার কাছে আবার অনুরোধ করছি, আপনি যদি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চান তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেট সবার আগে পৌঁছাবে আপনার কাছে। তো দর্শক, ভিডিও এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ।